আপনারা দেখছেন ইসলামিক প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা উইথ এনটিভি, সৌজন্যে ইউকে ইমিগ্রেশন কনসালটেন্টস, এম কিউ হাসান সলিসিটার্স, মাহবুব অ্যান্ড কো অ্যাকাউন্টেন্টস। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আমরা শুরুতেই বলেছিলাম যে তৃতীয় সেগমেন্টে আমরা আলোচনা করব আজকে হজ নিয়ে, হজ অ্যান্ড ওভারভিউ। আমি আজকের আলোচনাটা একটু প্রশ্নোত্তর ভিত্তিতে করার চেষ্টা করব। আপনারা যে প্রশ্নগুলো আমাদের কাছ থেকে জানতে চেয়েছেন সেগুলোর আলোকে আমরা সাজানোর চেষ্টা করছি। আমি এক এক করেই শেখের কাছে এই প্রশ্নের অ্যান্সারগুলো জানার চেষ্টা করব আপনাদের হয়ে, ইনশাআল্লাহ আল্লাহ যেন তৌফিক দেন। চলে যাচ্ছি শেখের কাছে। প্রথম আমার যে কথা থাকবে সেটা হচ্ছে হজের প্রস্তুতি, বা বিশেষ করে আরও স্পেসিফিক যদি বলি হজের দিন, যাত্রার দিন কী কীভাবে কী করা উচিত আমাদের হাজিদের। ধন্যবাদ। যারা হজের জন্য ইতিমধ্যে প্ল্যান করেছেন, বুকিং করেছেন, ভিসা গ্রহণ করেছেন, টিকিট নিয়েছেন এবং তারা যাবেন, তাদের জন্য উচিত হলো এই পর্যায়ে হাতে যে কয়েকদিন সময় আছে এই কয়েকদিনই হজের ইলম অর্জন করা, হজ বিষয়ে পড়ালেখা করা, হজের ফরজ ওয়াজিব সুন্নাহগুলো জানা, হজের জায়গাগুলোতে মক্কা মদিনাতে বিশেষ জায়গাগুলো কী, সেখানে কী কী করণীয় এগুলো একটু শিখে নেওয়া, এবং তালবিয়াটি শুদ্ধভাবে উচ্চারণ শিখে নেওয়া, এবং বেসিক দোয়াগুলো শিখে নেওয়া, এটা হচ্ছে একটা প্রস্তুতি। দ্বিতীয় হলো আপনার যদি কোনো লোন থাকে সেই লোনগুলো আদায় করে নেওয়া, অথবা কারোর সাথে কোনো সম্পর্কের অবনতি থাকলে তাদের সাথে মীমাংসা করে নেওয়া, আত্মীয় স্বজনদের কাছে ক্ষমা চেয়ে নেওয়া, এই জাতীয় কাজগুলো আপনি করবেন। যদি ঋণ থাকে আপনি হয়তো ঋণ আদায় করে দেবেন, অথবা ঋণ আদায়ের ব্যবস্থা বা ওসিয়ত আপডেট করে যেতে হবে। আর যেদিন আপনি হজের জন্য রওনা করবেন সেদিন আপনি বের হওয়ার আগে ঘর থেকে দু রাকাত নামাজ আদায় করবেন, আল্লাহর কাছে সাহায্য চাবেন। সফরের একটি দোয়া আছে সফরে বের হওয়ার, ওই দোয়াটি পড়ে সফরের উদ্দেশ্যে বের হবেন। সফরের দোয়াটি আপনারা দোয়ার বইগুলোতে পাবেন, ইন্টারনেটে পাবেন, যেটা শুরু হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন সাফারিনা হাযা আল বিররা ওয়াত তাকওয়া ওয়া মিন আল আমালি মা তারদা, এই শব্দ দিয়ে শুরু হয়। এই দোয়াটি আপনারা পড়বেন এবং আল্লাহর কাছে সাহায্য চেয়ে ঘর থেকে বের হবেন। এবং আপনারা যদি প্রথমে মক্কাতে যাওয়ার প্ল্যান থাকে তাহলে এয়ারপোর্ট থেকে, ঘর থেকে বা প্লেনের ভিতরেই আপনারা এহরামের কাপড় পরে নেবেন, এবং যখন ফ্লাইটে উঠে যাবেন তখন তালবিয়া পড়ার মাধ্যমে উমরা নিয়ত করে নেবেন। কারণ প্রথমে গিয়ে আপনি উমরা করবেন, তারপরে কিছুটা গ্যাপ নিয়ে হজ করবেন, এটাই হলো সাধারণত যারা এখান থেকে যায় তারা করে থাকেন, যেটাকে হজ্জে তামাত্তু বলা হয়। এভাবেই আপনি ইনশাআল্লাহ হজের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। ধন্যবাদ। জি, এরপরে যাত্রা যেহেতু শুরু হয়ে গেল, মূল হজের ক্ষেত্রে যে প্রশ্নগুলো, বিশেষ করে যে পাঁচ দিন মূল হজ, প্রথম দিন কিভাবে অতিবাহিত করতে হবে? প্রথমে গিয়ে যারা উমরা করবেন কিভাবে উমরাটা করবেন আমি সংক্ষেপে বলে তারপরে হজের বিষয়টা আসব। যাওয়ার পরে আপনি প্রথমে জেদ্দা থেকে মক্কা শরীফে যাবেন, মক্কা নগরীতে যে হোটেলে আপনি থাকবেন সেই হোটেলে পৌঁছা পর্যন্ত দীর্ঘ সময়ের ব্যাপার থাকতে পারে, কাজে ওই সময়গুলো আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এবং সবরের সাথে যাবেন। অনেক সময়ের ব্যাপার, হজের সময় অনেক ক্রাউড থাকে, অনেক প্রসিডিওর থাকে যেগুলো শেষ করে যাওয়াটা অনেক সময়ের ব্যাপার। যখন হোটেলে আসবেন আপনি হালকা গোসল করে নেবেন, পবিত্র হবেন, তবে কোনো শ্যাম্পু, সেন্টেড কাপড়, সাবান ইত্যাদি ব্যবহার করবেন না, তেল চুল আশ্রানো এই জাতীয় করবেন না, শুধুমাত্র শাওয়ার করবেন, যাতে করে আপনার ঘর্মাক্ততা দূর হয়, প্রশান্তি বোধ আসে এবং স্থির হয়ে আপনি উমরার উদ্দেশ্যে যাবেন। উমরা করার মূলত তিনটা কাজ। প্রথমত আপনি তালবিয়া পড়তে থাকবেন, যখন কাবা দেখবেন তালবিয়া পড়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়া বন্ধ করবেন। এরপর আপনি তাওয়াফ করবেন, শুরু করবেন যেই জায়গা থেকে হাজির আসওয়াদ বা ওটা যে নিশানা দেয়া আছে সেখান থেকে আপনি শুরু করবেন বিসমিল্লাহ আল্লাহ একবার বলে, এবং একবার চক্কর দিয়ে আসবেন তৃতীয় চতুর্থ নম্বর কর্নার, যেটাকে ইয়ামানি কর্নার বলা হয়, সেখানে আসলে ওই কর্নারটা ধরার জন্য চেষ্টা করবেন যদি সম্ভব হয়। আর এরপরে রব্বানা আতিনা ফিদ দুনিয়া পড়বেন, চক্কর দেওয়ার সময় যে কোনো দোয়া আপনি পড়বেন, এভাবে সাতবার চক্কর দেবেন।
প্রথমবার যেহেতু আপনি উমরার জন্য তাওয়াফ করছেন, আপনাকে প্রথম তিনটি চক্করে একটু হাত নেড়ে করতে হবে, যেমন এক্সারসাইজ করার সময় আমরা করি, এরকমভাবে তিনটি চক্কর দেওয়ার সময় করবেন। আর যারা পুরুষরা আছেন, এটা শুধু তাদের জন্য এই বিধানটা, এবং উপরে যে কাপড়টি আছে এভাবে আপনি পরবেন যাতে করে ডান কাটটি খোলা থাকে আর বাম কাটটি ঢাকা থাকে। যেমন এটাকে সহজে বোঝার জন্য কাজী নজরুল ইসলামের চাদর পরার যে একটা স্টাইল আছে, সেটাকে আমরা দেখলে খুব সহজে যে তিনি এভাবেই বগলের নিচে দিয়ে বাম কাঁধের মধ্যে চাদরটা রাখতেন আর ডান কাটটা তার খালি থাকতো। এই নিয়মে সাতটি চক্করে তিনি এভাবেই কাপড়টা পরবেন। যখন তওয়াফ শেষ হয়ে যাবে, দু রাকাত নামাজ আদায় করবেন, জমজমের পানি পান করবেন। এরপরে আপনি সাফা এবং মারোয়ার মধ্যে সাতবার দৌড়াদৌড়ি করতে হবে, সাফা থেকে শুরু হবে মারোয়া পর্যন্ত। পুরুষদের জন্য সাফা এবং মারোয়ার মধ্যবর্তী জায়গায় একটি গ্রিন লাইট দেওয়া আছে, সেখানে আসলে একটু জোরে দৌড়তে হবে। এবং এই দৌড়ার সময় আপনি যে কোনো দোয়া পড়তে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পড়বেন। সাফাতে যখন শুরু করবেন কাবামুখী হয়ে দোয়া করবেন, মারওয়াতে আবার কাবামুখী হয়ে দোয়া করবেন, প্রতিবার সাফা এবং মারওয়াতে দোয়া করবেন, সাত চক্কর এভাবে শেষ করবেন, সাতবার রাউন্ড। সাফা থেকে মারওয়া এক, মারওয়া থেকে সাফা দুই, এভাবে করে সাতবার। তারপরে এই দুটি মূল কাজ যখন শেষ, চুল কেটে ফেলবেন এবং এর মাধ্যমে আপনার উমরা শেষ, নর্মাল কাপড় আপনি পরিধান করবেন। তারপরে হজের কার্যক্রম শুরু হবে 8 তারিখ থেকে, জিলহজ মাসের 8 তারিখ থেকে তখন শুরু হচ্ছে আপনার হজ স্টেপ বাই স্টেপ। তখন আপনি 8 তারিখ, জিলহজ মাসের 8 তারিখ আপনি আবার নতুন করে হোটেল থেকে এহরাম বেঁধে ফেলবেন, গোসল করবেন, পবিত্র হবেন, তারপর দুই রাকাত নামাজ আদায় করবেন, অথবা যদি তখন ফরজ নামাজের সময় থাকে ফরজ নামাজ আদায় করে তারপরে আপনি কাপড় পরে নেবেন। এটিকে সকাল ভোর থেকে 8 তারিখ ভোরেই, এমনকি যেহেতু এখন অনেক মানুষকে মক্কা থেকে মিনাতে ট্রান্সফার করতে হয়, জি, তো 8 তারিখ সবাইকে ট্রান্সফার করা কঠিন হয়, 7 তারিখ থেকে শুরু হতে পারে। যখনই আপনি মিনার দিকে আপনাকে রওনা করানো হবে তার আগেই আপনি আপনার হোটেল থেকেই এহরাম করে ফেলবেন। এহরাম করে 8 তারিখ হজের কার্যক্রম শুরু। 8 তারিখটাকে বলা হয় ইয়াউমুত তারবিয়া, ইয়াউমুত তারবিয়া। এই দিনটা হলো প্রস্তুতির দিন, সবাই চলে আসবে মিনাতে, হাজিরা সকলে মক্কা নগরী ত্যাগ করে মিনাতে এসে অবস্থান করবে। এই দিন কাজ হলো জোহরের নামাজ আদায় করা, আসরের নামাজ আদায় করা, মাগরিবের নামাজ আদায় করা, এশার নামাজ আদায় করা এবং পরদিন সকালবেলা ফজর আদায় করা। এই পাঁচ ওয়াক্ত নামাজ মিনাতে আদায় করতে হয় এবং সেখানে সবাই জিকির, আজকার এবং আল্লাহর স্মরণের মধ্যে অতিবাহিত করবে। এভাবেই হজের প্রথম দিনটা গেল। জি, আমরা চলে যাই দ্বিতীয় দিন এবং আসল হজ, মেইন নয় জিলহজ, জিলহজ মাসের 9 তারিখ। সেই দিন কাজ হবে সূর্য উঠে যাওয়ার পরে সবাই রওনা হবে মিনা থেকে আরাফার দিকে। আরাফা প্রান্তরে এসে সকলে একত্রিত হবেন, সেখানে তাবুত দেয়া থাকবে, সেখানে অবস্থান গ্রহণ করবে। এবং সূর্য যখন ঢলে যায়, জোহরের ওয়াক্ত হয়, তখন থেকে অবস্থান শুরু সূর্যাস্ত পর্যন্ত আরাফার দিন আরাফার ময়দানে অতিবাহিত করতে হবে। এবং এটাই হলো মেইন হজ। কেউ যদি আরাফা মিস করে তার হজই হবে না। মিনাতে কেউ যেতে না পারলে হজ হয়ে যাবে, কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ বাদ পড়ে গেল। কিন্তু আরাফাতে কেউ যদি আসতে না পারে 9 তারিখ দিনে বা রাত্রে, তখন তার হজই হলো না, আবার তাকে আগামী বছর হজ করতে হবে। এই জন্য এটাই হচ্ছে আল হজ্জ আল আরাফা, হজের মূল কাজই হচ্ছে আরাফাতে অবস্থান করা, এটা ফরজ। এবং সারাদিন সেখানে কাজ হলো জোহর আসরের নামাজ একসাথে আদায় করা এবং দোয়াতে অতিবাহিত করা। আল্লাহ নবী বেশি করে দোয়া করেছেন। যারা মসজিদে নামিরা আছে, সেখানে একটি মসজিদের নাম, ওই মসজিদে নামিরাতে যারা যেতে পারবেন তারা সেখানে ইমামুল হজ, হজের যিনি ইমাম হবেন তার খুতবা শুনবেন এবং তার সাথে জোহর আসর আদায় করবেন। এরপরে নিজেরা দোয়াতে ব্যস্ত হবেন, আল্লাহ নবী সারাদিন দোয়াতে ব্যস্ত থেকেছেন। এবং আল্লাহ নবী সেদিন কোনো সুন্না নামাজও পড়েননি, অর্থাৎ আরাফার দিনটা বিশেষভাবে দোয়ার জন্য। এবং তিনি বলেছেন যে আরাফার দোয়াই হচ্ছে সবচেয়ে গ্রহণযোগ্য। এবং তিনি এটাও বলেছেন যে খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রত্যেক নবীরা এবং আমি যে কথাটি বলেছি তার মধ্যে শ্রেষ্ঠ কথা হলো এই কথাটি, আরাফার দিন এই কথাটি বেশি করে উচ্চারণ করবে যে আল্লাহর কোনো শরীক নেই, আর তালবিয়া পড়তে থাকবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আর দোয়াতে ব্যস্ত থাকবে।
এভাবে মাগরিবের পূর্ব পর্যন্ত, সূর্য ডুবা পর্যন্ত এভাবে আরাফাতে অতিবাহিত করতাম। এরপরের দিন, এরপরে এখনো পরের দিন আমরা যাব না, সূর্য ডুবে গেছে, এখন আমার কি করা উচিত? সূর্য ডুবে গেছে, সাধারণত আমরা সাধারণ জায়গাগুলোতে সূর্য ডুবে গেলে আমরা মাগরিবের নামাজ আদায় করি, কিন্তু ওই দিন মাগরিবের নামাজ আদায় করা যাবে না। যেই দিন যেটা করার নিয়ম সেটাই করাটাই আমাদের দায়িত্ব। ওই দিন সেখানে মাগরিবের নামাজ আদায় করলে এই নামাজটা ইসলামী নিয়ম অনুযায়ী হলো না, সূর্য ডুবে গেছে এখন আমাকে মাগরিব পড়া যাবে না। কি করতে হবে? সকল হাজিরা আরাফা ত্যাগ করবেন, দলে দলে গাড়িতে হোক কিংবা হেঁটে হোক, তারা আরাফার ময়দান থেকে তারা এখন চলে যাচ্ছেন মুজদালিফাতে। 9 তারিখ রাত্রেবেলায় তারা মুজদালিফাতে যাবেন, মুজদালিফাতে পৌঁছেই মাগরিব এবং এশাকে একত্রিতভাবে আদায় করতে হবে। মাগরিব 3 রাকাত এবং মাগরিবের সালাম ফিরিয়ে আবার 2 রাকাত জামাত করে আদায় করবেন, মাঝখানে কোনো সুন্নাহ নামাজ নেই। এইভাবেই তারা মুজদালিফাতে অবস্থান করবেন এবং সারা রাত সেখানে জিকির ইত্যাদির মাধ্যমে অতিবাহিত করবেন। আরাফাতেও আসর জোহর একসাথে, জোহর আসর এ মসজিদে না মিরাতে ইমামুল হাজ একই সাথে আদায় করবেন, সকলে সেভাবে আদায় করবেন। আর মুজদালিফাতে এসেও মাগরিব এবং এশা একসাথে আদায় করা হবে এবং সারা রাত সেখানে অবস্থান করা হবে। মুজদালিফার অভিজ্ঞতাটা পরিপূর্ণ ভিন্ন। কিরকম? যে আরাফাতে তো আমরা তাঁবুর ভিতরে থাকি, কিন্তু মুজদালিফাতে কোনো তাঁবু নেই, রাস্তার আশেপাশে মানুষ শুয়ে থাকবে, ফুটপাতে থাকার এক অভিজ্ঞতা অর্জন হবে। রাজা বাদশা থেকে আরম্ভ করে ধনী দরিদ্র ছোট বড় সকলেই এক অসহায় মানুষ, সকলেই খোলা আকাশের নিচে, নিচে বালু এবং পাথরি জমিন, সেখানে শুয়ে আছে, যার যা আছে। চমৎকার একটা অভিজ্ঞতা হবে এবং খুব ভালো লাগবে সেটা। সেখানে কোনো আয়োজন নেই, সবাই সমান, সারা পৃথিবীর মানুষ সকলেই সমান। এভাবে রাত্রেবেলায় অবস্থান করবে, ফজরের আজান যখন হবে ফজর নামাজ আদায় করে, সূর্য আকাশ যখন সাদা হয়ে যাবে তখন মুজদালিফা ত্যাগ করে মিনার দিকে যাবে। এবার শুরু হলো 10 তারিখ এবং এটাই হলো হজের গুরুত্বপূর্ণ দিন, এটা হচ্ছে হজের সবচেয়ে বড় দিন। এই দিন অনেক 4টা কাজ। 1 নম্বর হলো প্রথমে মিনাতে গিয়ে বড় স্তম্ভ, যেটা জামারাত আছে, যেটাকে আমরা বলি বড় শয়তান বা জামারাত, সেখানে গিয়ে 7টি পাথর মারতে হবে। এই জন্য মুজদালিফার রাত্রেবেলায় হাজি সাহেবরা সাধারণত পাথরগুলোকে জমা করেন, কারণ ওইখানে অনেক পাথর আছে, কঙ্করগুলো তারা এক জায়গায় একত্রিত করে রাখেন, কারণ মিনা থেকেও কঙ্কর নেওয়া যায়, কিন্তু মিনাতে এখন তেমনটা কঙ্কর পাওয়া যায় না, কিন্তু মুজদালিফাতে এখনও পাথরই জমিন, সেখানে অনেক কঙ্কর পাওয়া যায়, সকলে কঙ্করগুলোকে জমা করে থাকেন। তবে কঙ্কর ধুতে হবে না, এটা অনেকেই ভুল করেন যে আবার সেটাকে ধোয়া পরিষ্কার করা, এরকম কোনো বিধান হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। যাই হোক, তাহলে এই 10 তারিখ 4টা বড় কাজ। 1 নম্বর কাজ হলো মিনাতে গিয়ে পাথর মারা, জামারাতের পাথর মারা, শুধু একটা স্তম্ভে মারতে হবে আজকে, শুধু 7টা কঙ্কর। এরপরে 2 নম্বর হলো কোরবানি করা, কোরবানি যখন হয়ে যাবে তখন চুল কাটা বা শেভ করা। 4 নম্বর হলো মক্কা নগরীতে গিয়ে হজের ফরজ তওয়াফ করা, এটা হচ্ছে সবচেয়ে বড় তওয়াফ, ফরজ তওয়াফ, এটাকে তওয়াফুল জিয়ারা বা তওয়াফুল ইফাদা বলা হয়। এরপরে সাফা এবং মারওয়াতে সাই করা, এর মাধ্যমে সারাদিন খুব পরিশ্রমের কাজ হবে, কারণ অনেক মাইল তাকে হাঁটতে হবে। মুজদালিফা থেকে রওনা হলো মিনাতে, মিনা থেকে কোরবানি করা, কোরবানি করে চুল ইত্যাদি শেভ করে আবার মক্কাতে যাওয়া, মক্কা শেষ করে আবার মিনাতে ফিরে আসা রাত্রেবেলায় এবং রাত্রে মিনাতে অবস্থান করা। এরপরে আর 2টা দিন রয়ে গেছে আমাদের হাতে, একটা হচ্ছে 11 তারিখ এবং 12 তারিখ। মিনাতে যখন রাত্রেবেলায় অবস্থান করলো, সকালবেলায় সূর্য যখন জোহরের সময় হয়ে যাবে তখন সবাই নিজেদের তাঁবু থেকে পাথর মারার জন্য যাবেন জামারাতে। প্রথমে ছোট জায়গায় মারবেন 7টি, মেরে কেবলামুখী হয়ে দোয়া করবেন, তারপরে মধ্য স্তম্ভে এসে 7টি মারবেন আল্লাহু আকবার বলে, আবার শেষ করে দোয়া করবেন, তারপরে বড় স্তম্ভে 7টি, 21টি। প্রথম দিন শুধু ছিল 7টি, আজকে 21টি পাথর। এরপরে 3য়টি মারার পরে আর কোনো দোয়া নেই, তিনি আবার ফিরে যাবেন মিনাতে, মিনাতে রাত্রে থাকবেন, 12 তারিখ হজের শেষ দিন আবার জামারাতে আসবেন, এসে ছোট দিয়ে পাথর মারবেন, তারপরে মক্কানগরীর দিকে তাকিয়ে কাবা শরীফের দিকে ফিরে দোয়া করবেন, এরপরে মধ্যস্তম্ভটিকে 7টি পাথর এবং দোয়া, এরপরে বড় স্তম্ভটিতে 7টি পাথর মেরে শেষ, সেখানে আর দোয়া নেই। এর মাধ্যমে হজের সব কার্যক্রমগুলো শেষ হয়ে গেল।
এরপর মক্কাতে আপনি যখন অবস্থান করবেন, যেই দিন বিদায় হবেন ওই দিন গিয়ে সর্বশেষ তওয়াব পালন করবেন। এটাকে বলা হয় বিদায় তওয়াব বা ওয়াজিব তওয়াব, এর মাধ্যমে হজ সমাপ্ত। মাশাআল্লাহ, একদম টাইমিং চমৎকার, এবং আশা করছি প্রিয় ভাবনা চমৎকারভাবে ওভারভিউটা হলো। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে, যারা বিশেষ করে হজে যাচ্ছেন, সুন্দরভাবে হজের এই হুকুম হাকামগুলো পালন করে একটা মকবুল হজের তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন। এই দোয়া করে আমরা চলে যাচ্ছি আরেকটি ছোট বিজ্ঞাপন বৃত্তিতে, ফিরে আসবো ইনশাআল্লাহ চতুর্থ সেগমেন্টকে সাথে করে। আশা করছি আপনারা আমাদেরকে সঙ্গ দেবেন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আপনারা দেখছেন ইসলামিক প্রশ্নোত্তর মূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা উইথ এনটিভি, সৌজন্যে ইউকে ইমিগ্রেশন কনসালটেন্টস, এমকিউ হাসান সলিসিটার্স, Mahbub & Co. Accountants.